এই যে রুমের চেক ইন টাইম এখন হয়নি, রুম নেই নয়। এই যে বড় হলে, হলে বসে আছি, বড় হল আছে, হলে বসে আছি আমরা, বসে যে এই যে রাম মন্দিরটা দেখে তারপর তো মন নেই। আমি আছি মটর পনির, এটা এই আলু, আলু মটর ওটা ভালো করেছে তো, এটা খেয়ে দেখ কেমন করেছে। এরা রান্না মুখে হবে, এখানে মশলা একটা মুখে আমি এই তো আমি দেখানো আছে স্যার, এই যে ফুটো ফুটো ঘর দেখি, ধরা যাবে না, ধরা যাবে না। চলো শ্রীরাম হোটেলে তোমাদের রুমটা দেখিয়ে দিই একবার। ফার্স্ট ঢুকেই এদিকে হলো বাথরুম, এটা হলো আয়না, এখানে একটা দুটো চেয়ার আছে, মাঝখানে একটা সেন্টার টেবিল, বেড, আর উপরে ফল সিলিংটা কত সুন্দর, বেড আর ওদিকে সেন্টার টেবিল আর এদিকে জানালা, এই যে জানালা। ওদিকে একটা ওয়ার্ড্রপ আছে, টিভি আছে। তো এই ছিল শ্রীরামের রুম। চলো রেডি সেডি হয়ে বাড়ি পড়েছি, এই যে মাস্টারমশাই আর আমি, মাস্টারমশাই চিকেন কারি পাঞ্জাবি, একটু সামনে দেখে এসো, এই যে চিকেন কারি পাঞ্জাবি আর আমার এই যে চিকেন কারি চুড়িদার, এই যে দেখ কেমন লাগছে। যাই রামলালার দর্শন, আর এই সানগ্লাসটাও নিয়েছি, কেমন লাগছে একটু জানিও তো সবাই, হ্যাঁ।
আর মায়েরাও রেডি হয়ে গেছে, চলো বেরোই যাই, কারণ আগে যেটার উদ্দেশ্যে এসেছি সেইটাকে আর কি দর্শনটা করে আসি, তাহলে মনটা অনেকটা ভালো লাগবে। চলো মায়েদের রুমটা দেখাই তোমাদের। তিন মায়ের রুম, রুম মা মা কই, এই জোরেই চুড়িদারটা আমি কিনে দিয়েছি পছন্দ করে, কেমন হয়েছে? আর এই যে মা, সব হয়ে গেছে তো, ঘর চাবি দাও, রেডি হয়ে বেরিয়ে। এই যে হোটেল শ্রীরাম, আর এইদিকে মন্দির, ভালো ভিড় আছে, ভালো ভিড় আছে। আর এই যে সামনে হনুমান গাড়ি, ওইটা হচ্ছে হনুমান গাড়ি। এই যে মা মিষ্টি, আর এই যে মা শাড়ি পরেছে, সব আজকে লাল সাদা। এগুলো হচ্ছে প্রসাদের জন্য এত কিছু, এখানে এখানে জুতো খুলে রাখতে পারবে, ব্যাগ রাখতে পারবে, আর তো অযোধ্যা এসে প্রথমে দর্শন করতে হবে হনুমানগড়ি, যেটা হচ্ছে সব থেকে পুরনো মন্দির অযোধ্যার। তো প্রথম দর্শন হনুমানগড়িতে, হনুমানগড়িতে এসেই আমাদের এই লাইন দেখে অবস্থা খারাপ। এক তো মাথার ওপর প্রখর রোদ, সূর্যদেব যেন তার সমস্ত রাগ চড়িয়ে বসেছেন। ভেবেছিলাম হয়তো একটু হালকা ঠান্ডা হবে, আর এতটা যে লাইন, এতটা যে ভিড় হবে আমাদের কল্পনার বাইরে ছিল। মানে কি বলবো, এক তো মায়েদেরকে নিয়ে গেছি, ওনাদের তো খুবই কষ্ট, কিন্তু এই ট্যুরেতে আমাদের থেকেও বেশি মায়েরা কিন্তু খুব শক্ত ছিল, মানে খুব ফিট অ্যান্ড ফাইন ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন সূর্যদেবের রাগখানা, মেঘের মধ্যে হলেও এত প্রখর তেজ, আর তার সাথে এত ভিড়, আর এই লাইনটা পুরো সেই উঁচু হয়ে উপর দিকে উঠছে, তো সিঁড়িটা মানে দেখলেই মনে হচ্ছে উঠতে গেলে পড়ে যাবো। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়েছিলাম লাইনে, পরপর আস্তে আস্তে এগিয়ে গিয়ে হনুমানগড়ি মন্দিরের মধ্যে ঢুকব। আর এই যে মহাবীরজি ভিতরে বসে আছেন। তো এখানে পুজো দেবার ব্যবস্থা, কোনো রকমে ওই ডিব্বাগুলোকে ছিঁড়ে লাড্ডু ছোঁয়াচ্ছে কি তাও ঠিক নেই, দুটো লাড্ডু রেখে দিয়ে বাদবাকি প্যাকেট ফেরত দিয়ে দিচ্ছে, আর একটা করে মালা দিচ্ছে আর কি। এত যুদ্ধের পর একটা মালা পড়েছে, কি অবস্থা এই যে। তো হনুমানগড়ি দর্শন হলো আর কি,
এই যে মা, ওই যে মা, ওই যে মিষ্টি। তো এত পরিশ্রম করে তোলা মানে ভিডিও হলো, এই সরি মন্দির দর্শন হলো, কি বলবো, ভয়েস কিছু শোনা যাচ্ছে কিনা জানি না, তবুও বললাম।